মানুষের মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হয় না, ইন্নারিল্লাহ। ও মুসলমান, মাথায় তোমার কি হয়েছে? ও মুসলমান, তুমি কোথায় যাচ্ছ? এই জেনারেশনকে তুমি খোলা করে ফেলছো, উলঙ্গ করে ফেলছো, ন্যাংটা করে ফেলছো, পঙ্গ করে ফেলছো। মৃত্যুর পরে ইন্নারিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ যারা বলে, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মানুষ ইসলাম থেকে অনেক দূরে গিয়ে বিভ্রান্তিকর একটা পথ বেছে নিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ এগুলো বলে নাই। কোন জামানায় আমরা ডে বাই ডে এমন অবস্থা হচ্ছে, মাইন্ড করেন না। আমি ব্যক্তিগতভাবে পলিটিক্যালি এই কথাগুলো বলতেছি না, শুধুমাত্র আমাদের অধঃপতনের কাছে বলতেছি। বিএনপির কোনো লিডার মারা গেলে আওয়ামী লীগের লোকজন নিচে লেখে, আলহামদুলিল্লাহ আর একটা উইকেটের পতন ঘটছে। আবার আওয়ামী লীগের কেউ মারা গেলে কমেন্টে লেখে, আলহামদুলিল্লাহ আরও একটা উইকেটের পতন ঘটছে। কি শুরু হলো? মানুষের মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হয় না, ইন্নারিল্লাহ। ও মুসলমান, মাথায় তোমার কি হয়েছে? ও মুসলমান, তুমি কোথায় যাচ্ছ? এই জেনারেশনকে তুমি খোলা করে ফেলছো, উলঙ্গ করে ফেলছো, ন্যাংটা করে ফেলছো, পঙ্গ করে ফেলছো। মৃত্যুর পরে ইন্নারিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ যারা বলে, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মানুষ ইসলাম থেকে অনেক দূরে গিয়ে বিভ্রান্তিকর একটা পথ বেছে নিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ এগুলো বলে নাই। কোনো মুসলমান মারা গেলে বলতে হবে কি? জোরে বলেন, বলতে হবে কি? পলিটিক্যাল একজন ব্যক্তি মারা যায়, এখানে আলহামদুলিল্লাহ ইন্নারিল্লাহ, মানে খুশি, খুব খুশি, যাক মরছে। শুনেন, আপনি যার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলতেছেন, ওই মানুষটার উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে, তাহলে আপনার পরিণতি কি হবে? ও মা বুঝে নাই কথা। আপনি কি ভিতরের চিত্র জানেন? উনি জান্নাতি না জাহান্নামী আমি কি জানি? তো যেই দলেরই যেই মরুক, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? হ্যাঁ, প্রকাশ্যে কোরআনের সাথে দুশ্মনী করেছে, প্রকাশ্যে নবীকে গালমন্দ করেছে, প্রকাশ্যে ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, সে ব্যক্তি মারা গিয়েছে, সেখানেও আলহামদুলিল্লাহ বলা নিষেধ। আল্লাহর কাছে হাওলা হয়ে গেছে, এখন তার ফয়সালা সে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাশ দেখে আপনি দাঁড়াইলেন কেন? এটা তো ইয়াহুদির লাশ। আল্লাহ নবী জবাব দিলেন, যদিও লাশটা ইয়াহুদির, সে একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন, সে একজন কি? সে একজন কি? মানুষ। আহা, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? জেনারেশন, যেই যুবকরা আজকে যে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে মৃত্যুর পর, এই মানুষগুলো পরবর্তী জেনারেশন, আপনি বুঝেন এটা কি হবে? যদি এরকম রেশারেশি চলতে থাকে, সারা জীবন কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে? সারা জীবন কি বিএনপি ক্ষমতায় থাকবে? পট পরিবর্তন হবে না? কিন্তু জেনারেশনটা কোথায় যাচ্ছে? এই জেনারেশনটা হিংসাত্মক হয়ে যাচ্ছে, এই এই জেনারেশনটা দাম্ভিক হয়ে উঠছে। এই জেনারেশনটার মধ্যে কোনো সম্মান দেওয়ার মানসিকতা নাই, জেনারেশনটা পুরো মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে করে কী হবে? একসময় মুরব্বীদেরকেও মারবে, এক সময় ছোটদেরকেও মারবে, এক সময় ময় মুরব্বী কাউকে মানবে না, এক সময় দেশের সংবিধানও ঠিক মতো মানবে না, যা তা অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই যুব সমাজকে ঠিক রাখতে হলে অবশ্যই কোরআনের মেসেজগুলো দিতে হবে। আজকে কোরআনের মেসেজ নাই, এই জন্য মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ইন্নারিল্লাহ এগুলো বলতে পারে না, বলে কি অমুক হয়েছে, তমুক হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক, আমিন বলেন। আজকে ওয়াদা করতে হবে, ওয়াদা করতে হবে। দল আপনি যেটাই করেন, হোক আপনি আওয়ামী লীগ, হোক আপনি বিএনপি, হোন আপনি জামায়াতে ইসলামী, হোন আপনি চরমোনাই, হোন আপনি ইসলামী সংগঠনের কোনো মানুষ, জীবনে কোনো মানুষের গায়ে হাত তুলবেন না, জীবনে কোনো মানুষের ক্ষতি করবেন না, জীবনে আরেকজনকে অন্যায়ভাবে প্রহার করে তার জানমালকে ধ্বংস করবেন না। বুকে যদি সাহস থাকে, কে কে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখাতে পারবেন, একটু হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান, আমরা আতঙ্কিত করব না, আতঙ্ক হব না। আল্লাহ তাআলা আমার সব ভাইদেরকে ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন, আমিন। শুনেন, এই যে মারামারিগুলো হয়, ছোট্ট বাচ্চা আছে হয়তো বা ঘরের মধ্যে, একজনে মেরে ফেলেছে, তার কর্মক্ষম কেউ নাই, তার মানে কি এই বাচ্চা দুইটারে সে কিন্তু হুমকির মধ্যে ফেলে দিল, ঠিক কিনা বলেন? অনেক সময় এই মানুষগুলো মিছিলে যাচ্ছে, আন্দোলনে যাচ্ছে, যাওয়ার পরে মায়ের মুড় খায়, অ্যারেস্ট হয়, জেলে যায়, জামিনের জন্য কিন্তু আপনার লিডারে একটা দিনও যায় না, দৌড়াইতে হয় আপনার বুড়ি মারে, যেই মা ঠিকমতো শাড়িটা পরতে পারে না, ঠিক কিনা বলেন? এই আদালতে যায়, ওখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, পাগলের মতো ছুটাছুটি করে। আহা,
তাহলে যার জন্য এটা করতেছেন একটু ভাইবা চিন্তা করেন, নিজের জীবন যদি কখনো দিতে হয় একমাত্র আল্লাহর জন্য দেব, কোনো মানুষের জন্য না, কারো ক্ষমতায় যাওয়ার জন্য নিজের পিঠটারে সিঁড়ি বানায়েন না প্লিজ। সেটা যে দলেরই হোক, আপনার জানের মূল্য আছে, এটা আপনার কাছে আমানত রেখেছেন কে? এই জীবনের মালিক কে? জোরে বলেন, এই জীবনের মালিক কে? তো এই জীবনের হিসাব দিতে হবে না? আন অমরিহি ফিমা আফনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? আল্লাহ রাসূল বলছেন এই জীবন, আন অমরিহি ফিমা আফনা, জীবনটাকে তুমি কোন পথে খরচ করেছো এই হিসাবটা আপনারা দিতে হবে। সুতরাং আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, কাটাকাটি চাই না, যে যার অধিকার নিয়ে থাকুক, আমরা সবাই ভাই ভাইয়ের মতো থাকব। আওয়ামী লীগ বিএনপি চিনি না, জাতীয় পার্টি জামাতে ইসলাম চিনি না, কোরআনের সঙ্গে চিনে থাকব আর ভাই ভাইয়ের মতো আমরা চলব, কারোর সাথে মারামারি হানাহানি রেশারেশিতে যাব না ইনশা আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।